নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি, সেটা হলো সুইস রোল। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিন বক্সের জন্যও কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, সুইস রোল। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি 3 পিস ডিম ভেঙে নেব। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 5 টেবিল চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই 5 দিচ্ছি, তবে 6 টেবিল চামচ দিলে 3টে ডিমের জন্য এটা একদম পারফেক্ট হবে। আর এখন একটা ব্লেন্ডার দিয়ে এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে বিট করে নেব। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, যে কোনো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা হ্যান্ড হুইক্স দিয়েও আপনারা এই ডিমটাকে ফেটিয়ে নিতে পারেন। এখানে আমার ডিমটা বিট করা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ ময়দা। 1 টেবিল চামচ করে ময়দা এই ডিমের মধ্যে দিতে থাকবো আর এটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবো। দেখে নিন আমি এখানে যেভাবে মিক্স করছি এভাবে মিক্স করতে হবে। প্রথমে কাট অ্যান্ড ফোল্ড এভাবে মিক্স করতে হবে। 1 টেবিল চামচ করে ময়দা দেব আর এভাবে 5 টেবিল চামচ ময়দা দিয়ে আমি পুরো ব্যাটারটাকে তৈরি করে নেব। তবে মনে রাখবেন একসাথে সব ময়দাটা দিয়ে দেবেন না, তাহলে ময়দাটা জমাট বেঁধে যেতে পারে। ময়দাটা যখন খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টেবিল চামচ বেকিং পাউডার। তবে বলে দিচ্ছি বেকিং পাউডারটা কিন্তু একদম অপশনাল। আর এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাস ওভেনের উপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম হতে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা ফ্রাই প্যানে স্টিক না হয়ে যায়। আর বাটার লাগানোটা এই কারণেই জরুরি, যখন সুইস রোলটা আমি তুলব ফ্রাই প্যান থেকে একদম সুন্দরভাবে উঠে আসবে। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে ফ্রাই প্যানে নেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো আর এই ফ্রাই প্যানটাকে কভার করে 5 মিনিট আমি লো ফ্লেমে এটাকে বেক করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর আর ফ্রাই প্যানের ঢাকাটা তুলে নিচ্ছি, একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। হ্যাঁ, এখানে টুথপিকটা একদম ক্লিন বেরোচ্ছে, তার মানে কেকটা রেডি। একটা স্প্যাচুলা দিয়ে দেখে নেব যে এটা উঠছে কি না। হ্যাঁ, যেহেতু বাটার লাগিয়েছিলাম এটা খুব সুন্দর উঠে আসছে। আর এখন এই কেকটাকে একটা বাটার পেপারের উপরে নিয়ে নেব। আর ফ্রাই প্যান থেকে এই কেকটা নেওয়ার পরে বাটার পেপারে খুব সাবধানে ভালো করে এটাকে ফোল্ড করে নেব। এটা গরম গরম অবস্থায় ফোল্ড করতে হবে, না হলে কিন্তু পরে এটাকে ফোল্ড করা মুশকিল হয়ে যাবে। আর এটা ভালোভাবে ফোল্ড করার পরে এটাকে আধ ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ফিরে আসছি 1/2 ঘন্টা পরে আর এখন এই বাটার পেপারটাকে খুলে নিচ্ছি। এই কেকের মধ্যে মাঝে মধ্যে একটু ক্র্যাক দেখা যাচ্ছে, তবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ এর মধ্যে আমি নিউটেলা লাগিয়ে দেবো, তখন এই ক্র্যাকগুলো এমনিই চলে যাবে। এই নিউটেলাটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যেতে পারেন। এখন একটা স্পুনে করে নিউটেলাটা এই কেকটা চারিদিকে লাগিয়ে নেব। আমি এটাকে পুরো খুলছি না, এরকম মোল্ড করেই রাখছি, এরকম মোল্ড করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে পরে আমার এটা রোল করতে সুবিধা হয়। নিউট্রেলাটা চারিদিকে লাগিয়ে নিয়ে আমি এই কেকটাকে এখন খুব ভালো করে ফোল্ড করে নেব। এভাবে নর্মাল ফোল্ড করার পরে এটাকে বাটার পেপার দিয়ে আবার ভালো করে ফোল্ড করে নেব। বাটার পেপারটা চারিদিকে ভালো করে মুড়ে নিয়ে এটাকে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেব। 2-3 ঘন্টা পর আমি এই রোলটাকে কেটে আপনাদের সামনে সার্ভ করব। এখানে আমার এই সুইস রোলটা ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, এখন এটাকে আমার কেটে নেওয়ার পালা। আর কাটার জন্য আমি একটা এখানে নাইফ নিয়ে নিয়েছি, প্রথমে মুখটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে ছোট ছোট পিস পিস করে কেটে এটাকে সুইস রোলের আকার দিয়ে দেব। এটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর এখানে রেডি হয়ে গেল সুইস রোল। এটা নিউট্রেলা দিয়ে আমি তৈরি করেছি, আপনারা যে কোনো ফ্রস্টিং ক্রিম ইউজ করে এটাকে করতে পারেন। আর এই রেসিপিটি যদি বাড়িতে ট্রাই না করে থাকেন একবার ট্রাই করুন, আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশানে দিয়ে দিন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।